আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দ্বারা। দেখতে দেখতে কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এসেছে, আমার কয়েকটা দিন, আজকে 25 তারিখ। তাহলে এই কয়েকটা দিন কিন্তু একটু যা পড়াশোনা কর, তার চেয়ে একটু বেশি পড়াতে গেলে বসো, কারণ হচ্ছে পরীক্ষা যেহেতু তোমাদের বারবার না পড়লে কিন্তু পরীক্ষার খাতা শুরু করে লিখতে পারবে না। যেখানে পরীক্ষা দাও, অনলাইনে দাও, বাসায় বসে দাও, কিন্তু যা শিখেছো, যা জেনেছো, সেটা একটু ভালো করে পড়ে যেন খাতায় প্রেজেন্ট করতে পারে, এটাই তো হওয়া উচিত আমাদের, তাই না? তাহলে হচ্ছে চলো আজকে আমরা একটা কোশ্চেন করে ফেলি। যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে বারবার এনশন দেওয়া হচ্ছে, সেটা তোমাদের আমি দিয়ে দিয়েছি তিনখানি, তো তোমরা সেটার মধ্যে যা আছে খুব ভালো করে পড়ো। আর ফার্স্ট অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো, ওগুলো কিন্তু একটু নিজেকে অভ্যাস করতে হবে। আমি তোমাদের কয়েকটা ক্লাস নিয়েছি, দুটা ক্লাস নিয়েছি গাণিতিক সমস্যা সৃজন ছিল, কত একটা ভিডিওতে আমি ক্লাস রেকর্ড করে আপলোড করেছি। তাহলে তুমি কিন্তু তোমরা কিন্তু এই ক্লাসগুলো একটু দেখো, কারণ গাণিতিক সমস্যা কিন্তু একটু হচ্ছে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আচ্ছা চলো, তাহলে আজকে আমরা যেই প্রশ্নটা করবো সেটা লিখেছি প্রথম ক্লাস অনুযায়ী জীবনের প্রত্যেকটি বলা হয় কেন। আমরা পড়েছি বইয়ের মধ্যে যে প্রোটোপ্লাজমকে জীবনের পৌত্তি বলা হয়। তাহলে চলো আজকে আমরা হচ্ছে প্রশ্নটা করে ফেলি। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, প্রোটোপ্লাজম জিনিসটা সেটা আমরা অত্যন্ত সুন্দর করে লিখতে পারি।
নিউক্লিয়াস পশ্চিমে ও সাইটোপ্লাজমে ভূমিকা। ঠিক আছে, আমরা তাহলে কিন্তু প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। কেন এটার অ্যান্সারটা খুব সুন্দর করে লিখে ফেললাম। আমি বলে দিচ্ছি আবার, কোষচেনের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত যে অর্ধতরল পদার্থটি থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম
ভৌতভিত্তি বলা হয়। তাহলে আমরা এটা কিন্তু করে ফেলেছি। আমি তোমাদের সিটেও কিন্তু এটার অ্যান্সার কিন্তু করে লিখে দিয়েছি, তোমরা পড়ো। আর হচ্ছে অবশ্যই যেগুলো রেগুলার ক্লাসে করছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে, যারা মুখস্থ করোনি এখনো তারা মুখস্থ করে ফেলো, খাতায় লিখে ফেলো, কারণ পরীক্ষার মধ্যে কিন্তু আমি যা যা দিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে আজকে এই পর্যন্ত ক্লাস। নেক্সট ক্লাসে নতুন কিছু পড়াবো, নতুন কিছু না, হয়তো সবই জানা রয়েছে, সবই তো জানা থাকবে না, কিছু কিছু আমরা যা জানতে চেয়েছি বা জানার মধ্যে সেগুলোই হচ্ছে বারবার রিভিশন দিব, যেন হচ্ছে প্রথম সেমিস্টার পরীক্ষায় কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থেকো, বাসায় থেকো, ভালো থেকো, ইনশাআল্লাহ দেখা হবে, খোদা হাফেজ।